আসসালামু আলাইকুম। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। পেলে ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি, এমনটাই মেসি ভক্তদের ধারণা। আসলে কি তাই? লিওনেল মেসির প্রতিভা এবং তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পেলে ম্যারাডোনাকে কি সত্যি সত্যি তিনি তার শ্রেষ্ঠত্ব দিয়ে পেছনে ফেলতে পেরেছেন? বিশ্বকাপ ফুটবলকে যদি মানদণ্ড ধরা হয় তাহলে তার উত্তর হবে কোনোভাবেই না। পেলে জিতেছেন 3টি বিশ্বকাপ, ম্যারাডোনা একা একবার বিশ্বকাপ জিতেছেন তার দেশকে, আরেকবার তুলেছেন ফাইনালে। সেই হিসেবে মেসির অর্জন কি? একবার শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালে নিজের দেশকে তুলেছেন। 2004-2005 মৌসুম সাল থেকে ক্যারিয়ার শুরু করা মেসির সাফল্য শুধুমাত্র ক্লাব ফুটবলেই। জাতীয় দল হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি তিনি। শুধুমাত্র 2008 সালে বেইজিং অলিম্পিকের ফুটবলে স্বর্ণ জিতেছিলেন অনূর্ধ্ব 23 দলের হয়ে। দুইবার কোপা আমেরিকার ফাইনালে খেললেও পারেনি একটি শিরোপা জিততে, একবার তো খেলেছিলেন বিশ্বকাপের ফাইনালও। এ কারণে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হেক্টর এনরিকে দাবি করছেন, লিওনেল মেসি কখনোই ম্যারাডোনার সমান হতে পারে না। হেক্টর এনরিকে আবার ছিলেন 2086 সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ম্যারাডোনার চতুর্থ। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজের মতামতের ভিত্তিতে আর্জেন্টিনার সর্বকালের একটি সেরা একাদশ দাঁড় করিয়েছেন। সেখানে তিনি বিতর্কে জড়ান মেসি ও ম্যারাডোনাকে নিয়ে, যেখানে তিনি শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন ম্যারাডোনাকেই। হেক্টর এনরিকে অ্যাটাক ফুটবলার রিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দুর্ভাগ্যজনকভাবে জাতীয় দলে মেসি খুবই কঠিন একটি সময় পেয়েছে। আমি আশা করি আগামী বিশ্বকাপ সে আমাদেরকে কিছু একটা উপহার দিতে পারবে, সে সৌভাগ্য হয়তো তিনি পাবেন। কিন্তু আমি বলতে চাই মেসি কখনোই ম্যারাডোনার সমান হতে পারে না আর হবেও না। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।